আল্লাহ বলছেন আমি একজনের উপরে অন্যজনের শ্রেষ্ঠত্ব দান করেছি শ্রেষ্ঠত্ব দান করছেন কে আল্লাহ একজনের উপরে অন্যজনের শ্রেষ্ঠত্ব দান করেছি ওয়ারাফানা বাদহুম দারাজাত আবার তাদের মধ্য থেকে আমি কারো মর্যাদাকে অনেক উপরে স্থান দিয়েছি আপনি যদি কোরআনুল কারীমের তাফসীর পড়েন আপনি দেখতে পাবেন যে যতগুলো নবীকে আল্লাহ উচ্চ মর্যাদায় আসীন করেছেন তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উচ্চ মাকাম উচ্চ স্থান আল্লাহ যাকে দান করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী আপনার নবী আমার নবী প্রাণের নবী গোটা কুল কায়নাতের নবী করে আল্লাহ যাকে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে আমি একজন রাসূলের উপরে অন্য রাসূলের সম্মান দিয়েছি মর্যাদা দান করেছি আর এই নবীদের ভিতর থেকে আমি কিছু কিছু নবীকে অনেক উচ্চ মাকাম দান করেছি তাফসীরে এসেছে আল্লাহ যে সমস্ত নবীদেরকে উচ্চ মাকাম দান করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের নবী আমার নবী হলো ইমামুল জোরে বলুন ইমামুল মেরাজের রজনীতে সমস্ত নবীদের ইমামতি আল্লাহ করিয়েছেন আজকের যেখানে ফিলিস্তিনের জমিনে জেরুজালেম সেই ফিলিস্তিনের জমিনে ইসরায়েলির বর্বর জাতিরা ইহুদিরা যেই মসজিদের মধ্যে বোমা ফেলছে যেইখানে হাজার হাজার গাজার মানুষকে বস্তুচ্যুত করেছে তাদের রক্ত ঝরাচ্ছে মা বোনদেরকে সেখানে রক্তের বন্যা বইয়ে দিয়েছে এই মসজিদে আকসায় আমার নবী সমস্ত ইমাম নবীদেরকে নিয়া আল্লাহর হাবিব ইমাম হয়ে নামাজ আদায় করেছিলেন সুবহানাল্লাহ এই পবিত্র জন্মভূমি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুসলমান তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা বলছেন আল মুসলিমা আখিল মুসলিম এক মুসলমান আর অপর মুসলমানের ভাই আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ বলছেন আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না দুর্ভাগ্যক্রমে বলতে হয় আজকের যেখানে ফিলিস্তিনের জমিনে ইসরায়েল এসে আক্রমণ করছে তার চতুর্পার্শ্বে রাষ্ট্রগুলো কি খ্রিস্টান ইহুদি না মুসলিম রাষ্ট্র আজকের তারা বিবৃতি দিচ্ছে এটা অন্যায় হচ্ছে আজকের তারা বিবৃতি দিচ্ছে ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে আক্রমণ করছে কিন্তু কেউ সেই আমেরিকার ট্যাবলেট এমনভাবে খেয়েছে তারা এখন তারা কেউ ঝাঁপিয়ে পড়তে পারে না শুধু বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ যেখানে ফিলিস্তিনিদের বাড়ি ঘর সব কিছু শেষ করে দেওয়া হয়েছে কিন্তু ওদের কোনো আওয়াজ নাই শুধু একটু সংবাদ সম্মেলন করে বলে দেয় আসলে এটা অন্যায় হচ্ছে আপনার সামনে একটা মানুষকে পিটাই হাত পা ভেঙে দিছে আর আপনি দাঁড়াই দাঁড়াই বলতেছেন এটা কোনো কথা মানুষটার হাত পা ভেঙে দিচ্ছে এটা অন্যায় হচ্ছে প্রতিবাদ এতটুকু তো মুসলমান সীমাবদ্ধ বীর ভাই আমার তো আমি যে আলোচনা করছিলাম আমরা সবাই কবরের যাত্রী কবরে চলে যেতে হবে যাওয়ার জন্য আমাদের পাথেহটা কি সেই পাথেহটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা গোলামি করো আল্লাহ এবং নবীর আল্লাহ বলছেন আমি যতজন নবী দুনিয়ায় প্রেরণ করেছি এক নবীর উপরে অন্য নবীর শ্রেষ্ঠত্ব দান করেছি এই সব নবীর উপরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের আকা মাওলা তাজেদার মদিনা সুররে কলব সিনা রহমত কা খজিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কিতাব পড়ে দেখবেন কোরআন পড়ে দেখবেন হাদিস পড়ে দেখবেন আল্লাহ আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছে সমস্ত নবীদেরকে আল্লাহ যতগুলো মুজিজা দান করেছিলেন তার থেকেও বেশি আমার নবীকে দান করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি যদি আদম নবীকে প্রশ্ন করেন আদম নবী আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম দুনিয়ায় প্রেরণ করেছেন আপনি একজন নবী আপনার তো কালেমা ছিল আপনার কালেমাটাকে জানতে চাই বলবে আদম নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ায় এসেছে আপনি যদি প্রশ্ন করেন ইব্রাহিম নবী আপনার কালেমাটা বলেন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এবার যদি মূসা নবীকে বলেন মূসা নবী আপনার উম্মতের কালেমাটা একটু বলে দেন তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা নবীর উম্মতকে যদি প্রশ্ন করেন বলে
বলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে আসমানি কিতাব দিয়েছেন মূসা নবীকে আসমানি কিতাব দিয়েছেন আল্লাহ দাউদ নবীকে আসমানি কিতাব দিয়েছেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহ একটা লকব কাউকে দেয় নাই রাসূলুল্লাহ এই রাসূল শব্দে রাসূল আল্লাহ কোন নবীকে দেয় নাই আমার নবীকে আল্লাহ শব্দে রাসূল দিয়ে সম্মানিত করেছে সুবহানাল্লাহ এবার যদি আমার নবীর কালেমা উম্মতের কালেমা বলেন কি কালেমাটা কি হবে উম্মতের কালেমা আপনারা আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি তাই না আমি আসছি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন এই সমস্ত নবীরা তাদের উম্মতরা বেয়াদবি করত তাদের সাথে উম্মতরা যখন কোনো কথা বলত উম্মতদের সেই কথার জবাব নবীরা দিয়ে দিতেন কিন্তু আমার নবীর ক্ষেত্রে তেমনটা হয় নাই সুবহানাল্লাহ কোরআনুল কারীমে অসংখ্য নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন আমার নবীকে আল্লাহ নাম ধরে সম্বোধন করে ইয়া মুহাম্মদ বলে ডাকেন না অন্য যত নবী এসেছে আল্লাহ প্রায় সব নবীকে নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নির্দিষ্ট কওমের জন্য পাঠিয়েছে কিন্তু আমার নবীকে নির্দিষ্ট কওমের জন্য পাঠায় নাই আপনারা বলবেন হুজুর দলিল দেন দলিল চাই আজকের দুর্ভাগ্য আমাদের সবচেয়ে পুরো কপাল আমার আমরা নবীর উম্মত আর নবীর শান বলতে গেলে কিছু কিছু উম্মতের মুখ কালা হয়ে যায় এমন উম্মত আছে না নাই কিছু কিছু উম্মত এমন আছে আমার নবী আগমন করেছে নবীর আগমন এটাও মানে না নবীর মিলাদ হয়েছে নবীর আগমনের এটারও দলিল চাই বলে মিলাদের দলিল চাই আজকের এমন দুর্ভাগ্য জাতি এমন সময় আমরা এসেছি আমার নবীর সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন লাউলা কালামাকে খলাক্তু লাফলাক ও বন্ধু আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না লৌহ কলম বানাইতাম না আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব নাজিল করেন হযরত মুসা কালিমুল্লাহর কাছে নাজিল করার পরে মুসা কালিমুল্লাহকে বলে মুসা কালিমুল্লাহ তুমি শোনো মুতালা তাওহীদ তুমি তাওহীদের উপরে মৃত্যুবরণ করো ওয়াহাব্বি মুহাম্মদ আর আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো মুসা নবী বললে আল্লাহ 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 তুমি বললে ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো মুতালা তাওহীদ তাওহীদের উপরে মৃত্যুবরণ করো সবই ঠিক আছে কিন্তু হুব্বে হাবিবি মুহাম্মদ আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো এটা তো বুঝলাম না মান মুহাম্মদ ওমান হুয়া মুহাম্মদ ও আল্লাহ মুহাম্মদকে জানতে চাই আল্লাহ বলে মুসা তুমি শুনে না ও লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু মা খলাকতু সামাওয়াতি ওয়াল আরদিন ওয়ালাল জান্নাত ওয়ালান নার ও মুসা তুমি শোনো আমার সেই বন্ধু মুহাম্মদ যার পরিচয় জানতে চেয়েছো আমার ওই বন্ধুকে আমি আল্লাহ যদি না বানাইতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইতাম না জান্নাত জাহান্নাম বানাইতাম না সব কিছু আমার ওই বন্ধুর প্রেমে বানাইছে মুসা নবী বলে আল্লাহ আমাকে তুমি মুসা নবী না বানাইয়া ওই নবীর উম্মত যদি বানাইতে আমার তকদির খুলে যেত জোরে কন সুবহানাল্লাহ তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই সৃষ্টির সবই তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদা ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল
তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে পিছনে ফিরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে আপনি দেখেন হযরত ঈসা রূহুল্লাহর উপরে কিতাব নাজিল হলো আজকের বাংলাদেশে বলে 600 বছর আগে মিলাদুন নবী চালু হয়েছে এর আগে মিলাদুন নবী ছিল না আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই 600 বছর আগে নাকি মিলাদুন নবী হয়েছে মাইকের আওয়াজ যত দূর যায় ও মুমিন ও মুসলমান তোমার পরিচয় কি কওমি তোমার পরিচয় কি জামাতি তোমার পরিচয় আমার দরকার নাই আমি শুধু একটা কথা জানতে চাই তুমি মুসলমান যদি দাবি করো নবীকে মানো কি মানো না সবাই বলবে আমি নবীকে মানি নবীকে মহব্বত করো কি করো না সবাই বলবে আমি নবীকে মহব্বত করি নবীকে যদি মহব্বত না করো তুমি ইমানদার হতে পারবা না কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া বিরওয়ায়াতিন উখরা ওয়া লিআনফুসিহিম আল্লাহর নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হব না ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন এমন কি তোমার জীবনের থেকেও যদি আমি নবীকে ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে তাহলে নবীকে ভালোবাসার নাম হলো ইমান আপনি কওমি হন আপনি বলবেন নবীকে ভালোবাসি আপনি জামাত হন আপনি বলবেন নবীকে ভালোবাসি যেই দলের হন যেই সম্প্রদায়ের হন যেখানের হন আপনাকে বলতে হবে নবীকে ভালোবাসি নবীর ভালোবাসার নাম ইমান নবীর ভালোবাসার নাম তাকওয়া যদি তোমার নবী প্রেম নাই তোমার নামাজের দাম নাই হজের দাম নাই যাকাতের দাম নাই তুমি হলো মুনাফিক কতরে কিনা নবী প্রেম যার অন্তরে হলো মুমিন যার অন্তরে নাই এটা মুনাফিক এটা কি মুনাফিক এবার আমি জানতে চাই আমি আপনাদের জানাতে চাই যারা যে সমস্ত ভাইরা বলেন আপনার সাথে আমার দুশ্মনী নাই আছে আপনারা যারা বলেন 600 বছর আগে মিলাদুন নবী আপনার হুজুর আপনাকে মিথ্যা বলেছে আমি আপনাকে দলিল দিচ্ছি কোরআন থাকলে কোরআন নিন প্রমাণ করুন যদি হয় অনুরোধ করব বিরোধিতা বাদ দিন মনে রাখবেন পৃথিবীর সবখানে বেয়াদবি চলে দুইটা জায়গায় বেয়াদবি করলে ঈমান চলে যায় আল্লাহর সাথে যদি সামান্য বেয়াদবি হয় ঈমান চলে যায় শানে রিসালাতে বিন্দু আঘাত হলে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে চাওয়ার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে চলনের মাধ্যমেও যদি বেয়াদবি হয় ওর ঈমান থাকে না ঈমান চলে যায় সেজন্য আমার ভাইরা আমি বলছি শুনেন সূরাটার নাম বললাম সূরায় সফ বলেন কোন সূরা একটু বলবেন আপনারা স্টাডি করবেন আপনারা সুন্নিয়তকে ভালোবাসেন সুন্নিয়তের কিতাবগুলো কেন কিনেন না ও আমার সুন্নি যুবকরা যদি তুমি ওদের ঘরে যাও ওদের ওদের ওলামা ইকরামদের লিখিত অসংখ্য কিতাব ওদের আলমারিতে আর তোমাদের আলমারিতে কেন থাকে না আমি তোমাকে অনুরোধ করে বলছি ওদের মোকাবেলার জন্য এখন সুন্নিয়তের ময়দানে অনেক কিতাব তোমাদের চাহিদা বিবেচনা করে উর্দু কিতাবগুলো আরবি করা হয়েছে শানে মুস্তফার কিতাব কিনবা পড়বা বাতিলদের জবাব দিবা ওদের জবাব দেওয়ার জন্য আজকের যারা বলে চ্যালেঞ্জ আমি বললাম নো চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করব মুনাফিকের সাথে আমি চ্যালেঞ্জ করব দুশমনের রসুলের সাথে যারা গোটা কোরআনে নবীর মিলাদ খুঁজে পায় না এই দুশমনদের সাথে কোন চ্যালেঞ্জের দরকার কোন মুমিন মনে করে না ঠিক কিনা কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা হরফে হরফে নকতায় নকতায় শানে মুস্তফা আছে তুমি মৌলবি যখন দেখো না তোমার ভিতরে মুনাফিকের রক্ত ঢুকেছে যার কারণে তুমি নবীর মিলাদ 600 বছর আগে পাও আর আমরা নবীর মিলাদ সেই রুহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের সামনে করে বলে কোরআনে পাই আর তুমি গোটা কোরআন খুঁজে পাও না কথা ঠিক কিনা আমি শুধু একটা কথা বলি যারা বলে 600 বছর আগে ওদেরকে বলবেন আমার নবী এসেছে 1450 বছর হয়েছে আমার নবীরও হাজার বছর আগে ঈসা নবী ছিল এই সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইযু ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ জোরে বলুন সুবহানাল্লাহ
ওদেরকে জিজ্ঞেস করুন ঈসা নবী তার কওমের লোকদের এনে জমায়েত করেছিল জমায়েত করে বলেছিল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের কাছে সত্য নবী হিসেবে আগমন করেছি শোনো আমার কাছে তাওরাত আছে আমি তোমাদেরকে একটা সুসংবাদ দেব একজন লোকের আগমনের সংবাদ দেব ও আমার মুসলমান ভাই নবীর আগমনের সংবাদ ঈসা নবী দিয়েছে আমরাই তো সেই নবীর আগমনের মাহফিল করি কথা ঠিক কি না ঈসা নবী বলতেছে যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয মিনাত তাওরাত আল্লাহ সত্য সহকারে আমাকে প্রেরণ করেছেন এবং আমার কাছে যে তাওরাত এটা সত্য শোনো মুবাশশির আমি তো তোমাদেরকে সংবাদ দিছি ইয়াতি মিম বাদ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আগমন করবে যার নাম হবে আহমদ এবার আপনি ওদেরকে বলুন এই আয়াতের তাফসীর করো ঈসা নবীর পরে তো আমার নবী আর কোন নবী ছিল না তাহলে ঈসা নবী কোন নবী আগমনের সুসংবাদ দিছে কোন নবী আগমনের মিলাদ করেছে ওই নবীর কথা জানতে চাই ঠিক কি না যদি আমার নবী হয় কোরআনে তাফসীরে যদি আমার নবীর কথা বলা হয় তাহলে তুমি স্বীকার করো নবীর আগমনের কথা কোরআনে আছে আমার নসিবে নাই আমরা নবী বিদ্বেষী নিজে নিজের পরিচয়টা মুসলমানদের কাছে স্পষ্ট করে দাও ঠিক কি না আমরা দুশ্মনের স্বার্থে দুশ্মনী করি যারা মনে করেন মিথ্যা কথা আমি আপনাকে বলছি শুনেন আমরা বলি একটু আগে হুজুর আলোচনা করেছিলেন যে দুজাহানে কি যে হবে আমার পরিচয় নূর নবীজির গোলাম সারা অন্য কিছু এই ফতোয়া শুরু এ গোলাম হবে আল্লাহর নবীর গোলাম কেমনে হবে ওরে বাপ শেখ শেরেক শেরেক ওরে শেরেকের ঘাটটি ঠিক কিনা বলি নবীর গোলাম বললেই তোমরা তোমরা শেরেকের গন্ধ পাও আর আমরা নবীর গোলাম বলে নিজেকে গর্ববোধ করি আমরা শুধু দুনিয়ায় নয় দুনিয়ায় কবরে হাসরে মিজানে আমার পরিচয় একটাই আমি গোলামে মুস্তফা ঠিক কিনা আমরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ কথা বললে অনেক অনেক কথা অনেক কষ্ট বুকে জানেন তোমরা মুসলমান আমরাও মুসলমান তোমরাও নামাজ পড়ো আমরাও নামাজ পড়ি আমি দেখলাম আমি আপনাকে বলছি মাইকের আওয়াজ যত জয় আপনাকে বলছি আল্লাহ যত জায়গায় আতি উল্লাহ আল্লাহর গোলামি করো এখানেই আল্লাহ একটা আয়াত দেখান আমাকে আল্লাহ শুধু বলছে আতি উল্লাহ আল্লাহর আনুগত্য বা আল্লাহর গোলামি করো রসুলের কথা বলে নাই যেখানেই বলছে আতিউল্লাহ সেখানেই বলেছে আতিউর রসুল যেখানে বলছে আমানু বিল্লাহ সেখানেই বলছে ওয়া রাসূলিহি যেখানেই আল্লাহ নিজের কথা বলেছেন নিজের উপর ঈমান আনার কথা বলেছেন সাথে সাথে নবীর উপর ঈমান আনার কথা বলেছেন যেখানে আল্লাহ নিজের গোলামির কথা বলেছেন সেখানে নবীর গোলামির কথা বলেছেন তাহলে তোমরা কেন পার্থক্য করলা আমার আল্লাহ তো যেখানে আল্লাহ সেখানে রাসূল আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন নামাজের মধ্যে নামাজ আল্লাহর জন্য আল্লাহ বলছে হ্যাঁ নামাজ আমার জন্য এই নামাজ কবুল হওয়ার জন্য এই নামাজের মধ্যে আমার বন্ধুকে সালাম দিতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা প্রশ্ন করেন আল্লাহ আমি নামাজ তোমার জন্য করি তোমাকে সিজদা দিই নামাজ তোমার জন্য এখানে নবীকে সালাম কেন বলে নবীকে সালাম দিছো তো নামাজ হয়েছে নবীর সালাম নাই ওই নামাজ কবুল নাই তো যেখানে আল্লাহ সেখানে নবী যেখানে আল্লাহ সেখানে নবী তুমি নারায় তাকবীর বলতে পারো নারায় রিসালাত বলতে তোমার জবান বন্ধ হয়ে যায় কোনো কথা ঠিক কিনা তুমি বলতে পারো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো কোরআন শূন্যটা কেন বাদ দিলা আমি বলতে চাই কোরআনের আলো যদি জ্বালাতে চাও শূন্য ছাড়া চলবে না কোরআন হলো থিওরিক্যাল আর এই কোরআন যদি বুঝতে হয় কোরআন যদি অনুধাবন করতে হয় কোরআন অনুযায়ী যদি আমল করতে হয় শূন্য ছাড়া সম্ভব নয় সম্ভব জ্বালান আপনার আলো আপনি কোরআন দিয়া আমরা কোরআন মানি কিনা কোরআন তো আমাদের আসল সম্পদ আমরা কোরআনও মানি আমরা হাদিসও আমরা আল্লাহর আল্লাহর কোরআন যেমন মানি নবীর সুন্নাও তেমন সেজন্য আমাদের স্লোগান হলো কোরআন সুন্নার আলো
কারণ আপনি ভুল বলেছেন আমি ভুল বলবো না আপনার মতো আপনি বলেন দেখা হবে হাশরের ময়দানে ঠিক কি না আপনি বলেন কেমনে দেখুন আমি আপনাকে বোঝার জন্য বলছি আল কোরআনের আলো এটা কি আলো জ্বালাইবেন আগুন জ্বালাই দিবেন করে না কোরআনের নূর কোরআনের আমল দিয়া ঘরটাকে আলোকিত করবেন কি কি আমল দিয়া কোরআনের এখন কোরআনের উপর আমল আপনি কেমনে করবেন করেন নামাজ তো পড়তে পারবেন না এক নম্বরে নামাজ পড়া যাবে রাগ করছে কেমনে বলবেন হুজুর কেমনে বলছি আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ 82 বার ঠিক আছে কিন্তু কোরআনের কোন আয়াতে আছে ফজরে 4 রাকাত পড়ো হ্যাঁ 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত বের করে দেন তো কোরআনে কোথায় পাবেন জোহরে 4 রাকাত ফরজ 4 রাকাত সুন্নাত 2 রাকাত নফল কোথায় আসরে 4 রাকাত ফরজ 4 রাকাত সুন্নাত কোরআনের বের করে দেন সারা জীবন গোলামি করব মাগরিবে 5 7 রাকাত নামাজ পড়েন কোরআনের কোথায় আছে বের করে দেন এশারের সময় 15 রাকাত নামাজ পড়বেন কোরআনের কোন আয়াতে আছে বের করে দেন তো কোরআনে নাই কোথায় আছে বলে হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহ তাহলে আপনি ঘর যদি আলোকিত করতে চান ঘরে যদি নূরের আলো জ্বালাতে চান কোরআনের আলো যদি জ্বালাতে চান আমার নবীর সুন্নাত লাগবে সেজন্য স্লোগান হবে কোরআন সুন্নার আলো ঘরে ঘরে কিন্তু সমস্যাটা আপনারা আমার নবীকে বাদ দিয়ে লিল্লাহি তাকবীর বলেন কিন্তু নারায়ে রিসালা বলতে পারেন না আমরা যখন লিল্লাহি তাকবীর বলি না নারায়ে তাকবীর বলি সাথে সাথে নারায়ে রিসালা কারণ আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক বন্ধু হে আমি আপনার শরণকে আমি আপনার তাজিমকে আমি আপনার সম্মানকে সর্বোচ্চ স্থানে আসীন করেছি কেমনে এখানে হাদিসে জিব্রাইল এসে ওয়া ইযা যুকিরতু যুকিরতা মাই বলে বন্ধু আপনার শরণকে আপনার জিকিরকে কেমনে বুলন্দ করছি জানেন যেখানেই আমি আল্লাহর জিকির হবে সেখানেই আপনি বন্ধুর জিকির হবে আমার জিকির হবে আপনার জিকির হবে না ওই জিকির আমার কাছে কবুল না জোরে কান সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা কোরআনুল কারিমে অসংখ্য নবী এসেছে এই নবীদের কওমেরা তার নবীদের সাথে বেয়াদবি করেছে নবীরা জবাব দিয়ে দিয়েছে আমি আপনাকে বলছি শুনেন সূরা আরাফের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমের যারা নেতা ছিল বড় বড় নেতা বড় 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 টাকাওয়ালা পয়সাওয়ালা দেখেন না আমাদেরকে বলে যেগুলো সুন্নি এগুলো গরিব সুন্নিদের মধ্যে গরিব বেশি টাকা নাই এগুলোর কোনো কাজ নাই যাই যে মিলাদ পরে আমরা আমি বলি হ্যাঁ আমরা গরিবই আমরা হযরত বেলালের পথের পথিক ঠিক কি না আর তোমরা ধনী অনেক টাকা তোমরা আবু জাহেলের পথের পথিক এজন্য নবী চিনো না আর বেলাল হাবশি গোলাম ছিল কালো ছিল কীর্তিদাস ছিল নবী চিনেছে এজন্য তার মাকাম বাড়িয়ে দিয়েছেন কে বন্ধুরা আমার বলতেছিলাম তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমের বড় বড় লোক যারা ছিল আল্লাহ কোরআনুল কারীমে এটা কোট করেছেন সূরা আরাফ 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের লোকেরা যারা বড় বড় নেতা ছিল ওই নেতাগুলো নূহ নবীকে ডাক দিয়া বলতেছে নূহ ইল্লা নারাকা ফি দালালিম মুবিন তোমাকে আমরা পথভ্রষ্ট পাচ্ছি জোরে কোন কি পথভ্রষ্ট আমার দিকে তাকান আমরা তোমাকে কি পাচ্ছি পথভ্রষ্ট পাচ্ছি কারা বলছে নূহ নবীর সম্প্রদায়ের লোকেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে জবাব দিয়ে দিলেন সূরা আরাফের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কওমের লোকেরা যখন বলল আপনি পথভ্রষ্ট তখন নূহ নবী জবাব দিয়ে দিলেন হে আমার কওম আমি পথভ্রষ্ট নই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদের নিকটে নবী জোরে কোন সুবহানাল্লাহ নবীরা কখনো পথভ্রষ্ট হতে পারে হুজুরে আসছে ও ভাই হুজুরে আইলো তো এখানে আসবে আসবে না আনারা পিছনে চাইবেন না সামনে চাইবেন এখন হুজুরে তো আসবে হুজুরের মুখ থেকেই তো শুনবেন আমরা তো নিত্যদিনের বুঝেন নাই ইনশাআল্লাহ হুজুরের মুখ থেকে শুনবেন এখন আমি কোরআন থেকে বলছি একটু খেয়াল করুন কারণ কোরআন যখন তেলাওয়াত হয় কোরআনের আলোচনা যখন হয় এদিক সেদিক তাকানো কোরআনের হুরমতের সাথে কোরআনের আদবের সাথে বেয়াদবি হয়
আপনার কি এমনটা করবেন না তো বলছিলাম হযরত নূহ নবী যখন নূহ নবীকে যখন তার কওমের লোকেরা বলল আপনি পথভ্রষ্ট নূহ নবী জবাব দিয়ে দিলেন আল্লাহ সেটা কোরআনে তুলে নিলেন দেখেন গালি দিয়েছে কাকে নূহ নবীকে তার সম্প্রদায়ের লোকেরা কি করেছে গালি দিয়েছে কি বলে যে দালালিম মুবিন তুমি হচ্ছে স্পষ্ট পথভ্রষ্ট নবীরা কখনো পথভ্রষ্ট হয় তার কওমের লোকেরা তাকে এই কথা বলল জবাব দিচ্ছেন কে নূহ নবী জবাব দিচ্ছেন কে নূহ নবী বললেন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আমি পথভ্রষ্ট নই বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এরপরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাদান মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম আপনারা বসুন 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 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গোসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান মেহমানের আগমন সুচার স্বাগত আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফজল ফরিদি সাহেব মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা একটু দূরে সরে পড়েন দূরে সরে হয়ে একটু সবাই সিটিং হয়ে বসে যান ইয়া রাসূলুল্লাহ يا رسول الله أماري مواتر نيدان كالم بلون أماري مواتر نيدان كالم أشين نبي جي أماري شياري أمي دكي بو أبنا كين يون بوريا أمي دكي بو أبنا يا رسول الله بل يا رسول الله আমার বন্ধুরা আমার ভাইরা বলছিলাম হযরত নূহ আলাইহিস সালাম কওমের লোকেরা বললো আপনি স্পষ্ট পথভ্রষ্ট হযরত নূহ নবী জবাব দিয়ে দিলেন না আমাকে স্পষ্ট পথভ্রষ্ট বলছো আমি পথভ্রষ্ট নই বলং বরং রাসূল উম্মের রব্বিল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল এরপরে আপনার হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের লোকেরা বলল ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না মিনাল কাযিবিন বলেন আল্লাহু আকবার হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের ভিতরে যে সমস্ত বড় বড়রা ছিল যারা তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন ও হুদ ইন্না লানারাকা সাফাহা তুমি হইলা বোকা নাউজুবিল্লাহ বলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে জ্ঞানী হলো নবীরা ঠিক না বেটে সবচেয়ে জ্ঞানী নবীরা ওই হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বলল ও আল্লাহ ও নবী ও হুদ তুমি হলো বোকা তুমি কি সাফাহা তুমি তোমাকে বোকা আমির মধ্যে পেয়েছি তুমি বোকা ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন আমরা মনে করি তুমি মিথ্যাবাদী জোরে কর নাউযুবিল্লাহ হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাকে কথা বলা হয়েছিল
হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জবাবটা নোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হযরতে হুদ আলাইহিস সালাম যে জবাবটা দিয়েছিলেন আল্লাহ সেটা গুড করলেন হুদ আলাইহিস সালাম বলেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরতে হুদ আলাইহিস সালামকে যখন তারা বলল হুদ আলাইহিস সালামকে যখন তারা বলল তুমি তোমাকে বোকামের মধ্যে পাচ্ছি তুমি একজন মিথ্যাবাদী তখন জবাব দিচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন হে আমার সম্প্রদায় আমি বোকা নই বরং আমি মিথ্যাবাদীও নই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী জোরে কোন সুবহানাল্লাহ এবারে শুন আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কি করেছেন কুরআনুল কারীমে যত জায়গা দেখবেন আমি বারবার বলি বারবার বলি আবার বলি বারবার বলি গোটা কুরআনুল কারীম যদি দেখেন আপনি দেখবেন গোটা কুরআন আল্লাহ শানে মোস্তফা দিয়ে ভরপুর করে দিয়েছেন সুবহানাল্লাহ মক্কার কাফেরেরা আমার নবীর কাছে আসলো এসে বলল ও আব্দুল্লাহর পুত্র তুমি যেই কুরআনুল কারীমের কথা বলো এটার মধ্যে তো এরকম একটা আমরাও বানাতে পারি অসংখ্য ভুল আছে জোরে বলুন নাউজুবিল্লাহ তুমি যেই কোরআনের কথা বলো এইরকম একটা কোরআন আমরাও করতে পারি আল্লাহ বলেন বন্ধু আপনি বলবেন না হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা বলেছে মূসা জবাব দিয়েছে ঈসার কওমের আল্লাহ গালি দিয়েছে ঈসা নবী জবাব দিয়েছে ঈসা তো ছিল রূহুল্লাহ মূসা তো ছিল কালিমুল্লাহ ইব্রাহিম তো ছিল খলিলুল্লাহ আর আপনি বন্ধু তো হলেন আমার হাবিবুল্লাহ ও বন্ধু আপনাকে বলছে আমি আমি বলছি আপনার জবাব দিতে হবে না আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের মতো কোরআন বানাবে রচনা করবে এরকম রসুল যেটা বলছে সঠিক নয় এ কথা বলল কারা কাফেরেরা কারা বলল জবাব দিচ্ছেন কে জবাব দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ও মক্কার কাফেরেরা শোনো আমার বন্ধুর উপরে আমি যে কোরআন নাজিল করেছি এ ব্যাপারে তোমাদের যদি কোনো ডাউট থাকে সন্দেহ থাকে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله তাহলে এত বড় কোরআন তো রচনা করতে পারবা না এই কোরআনের সুরার মতো একটা সুরা রচনা করো সুবহানাল্লাহ চ্যালেঞ্জ দিছে কে চ্যালেঞ্জ দিছে কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যদি পারো এরকম একটা সুরা বানা বানিয়ে দেখো ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী যারা আছে তাদেরকে ডাকো ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও তারপরে আবার আল্লাহ জবাব দিয়ে দিলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু এটা সম্ভব নয় এটা কখনো তোমরা পারবা না সুবহানাল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন কে আবার পারবে না যে সেটাও জানিয়ে দিলেন কে এরপরে আপনি যদি কুরআনুল কারীমের দিকে তাকান কুরআনুল কারীমে মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর শানে বেয়াদবি করলো আমার নবীর শানে বেয়াদবি করলো ইয়া মুহাম্মদ আনতা মাজনুন নাউজুবিল্লাহ বলেন আমার নবীকে মজনুন বললেন পাগল বললেন আল্লাহ বলেন বন্ধু আপনি জবাব দিবেন না আপনি জবাব দিবেন না জবাব দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের ভিতরে প্রথমে কেমন জবাব আল্লাহ দিচ্ছেন বন্ধুর শানে বেয়াদবি করবা আল্লাহ সব সহ্য করে কিন্তু বন্ধুর শানে বেয়াদবি আল্লাহ সহ্য করে না এজন্য কোরআন পড়ে দেখবেন যারা মুনাফিক ছিল নবীর কালেমা পড়েছে নবীর পিছনে নামাজ পড়েছে নবীর পিছনে ইক্তেদা করেছে কালেমা পড়েও নবীর পিছনে নামাজ পড়েও নবীকে চিনে নাই নবীর বিরোধিতা করেছে কোরআন তাদেরকে মুনাফিক বলেছে মুনাফিক সে কি আপনারা জানেন আলামাতুল মুনাফিকে সালাসা মুনাফিকের আলামত তিনটে কথা কইলে মিথ্যা কথা কয় আমানতের খেয়ানত করে আর ওয়াদা করলে ভঙ্গ করে হইতে হইলে মুনাফিক তাহলে আর আছে কেডা মিথ্যা কথা কয় না এরকম কেউ আসেনি
নমাতে মিথ্যা কথা কই না এমন কেউ আছে আমি হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর কদ্দুর আইছেন আমি এখন হইছে যে তোমার এই মনে করেন কাটগর কই এই তুই রাস্তার মুখে আই পড়ছিস শরীর হাল দাই গেছিস কই না বিভিন্ন সময় অন পড়ে তো এটা কি সত্য না মিথ্যা হইছে তো মিথ্যা কথা বলে না এমন কেউ আসেনি ছোটখাটো অল্প বড় ছোট কমটম আছে আবার দশটার সময় তোর রেটে যাইম যাইতে যাইতে সাড়ে দশটা বাজে গেছে ওদা বঙ্গ নয় আমানতের মাঠখানা খেয়ানত করতে ব্যাখ্যান মুনাফিক না না কোরআন বলছে মুনাফিক হলো তারা যারা মুস্তফার শান বুঝে নাই মুস্তফাকে চিনে নাই আমার নবীর আজমত যারা সহ্য করতে পারে না যারা মানে না কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়েছে ঠিক কি না এজন্য মুনাফিকদের ব্যাপারে কি বলা হয়েছে ওয়াইদা রাআইতাহুম তুযিবুকা আজসামুহুম ওয়াইয়াকুলু তাসমা লি কওলিহিম ও বন্ধু শুনেন মুনাফিকদের কিছু আলামত হবে মুনাফিকরা আস্তে আস্তে কথা বলবে মিষ্টি মধুর কথা বলবে পোশাক পরিচ্ছদ খুব সুন্দর হবে বুঝিয়ে বুঝিয়ে একটু একটু কথা বলবে এই দেখেন এখন আমাদের দেশে কিছু শুনি বাইরা কয় দেখ শুনি ওরা কত সুন্দর আস্তে আস্তে কথা বলে কি বুঝই বুঝই কথা বলে আর আমাদেরগুলো মাইক পাইলেই চিল্লায় আমরা মাইক পাইলে চিল্লাই না আমরা মাইক পাইলে এমনি চিল্লাই না আমরা যখন দেখি তুমি দাড়ি রেখে আমরা যখন দেখি তুমি টুপি পরে আমরা যখন দেখি তুমি পাগড়ি পরে মুস্তফার গোলাম দাবি করে মুস্তফার উম্মত দাবি করে মুস্তফার শানে আঘাত করছো ওগুলো যখন দেখি তোমাদের মুনাফিকির কথা মনে উঠলে আমাদের জজবা ইশকে মুস্তফার কারণে আমরা সহ্য করতে পারি না কণ্ঠ সরবরাহ হয়ে যায় ঠিক কি না আপনি দেখেন দুনিয়ায় বেদাতের কোনো অভাব আছে কিন্তু ওদের মাথা ব্যথা কি নিয়া মিলাদুন নবী কতক্ষণ কয় মিলাদুন নবী কোরআন হাদিসে কোথায় নাই কই দতে তদ 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 তদের মুরব্বি আশরাফ আলী থানবি তো মিলাদুন নবীর উপরেই কিতাব লিখেছে কি কবি আবার কয় নাই তো তো হাজি মুহাজির মক্কি তো মিলাদুন নবীর কথা বলেছেন যে এটা করে আমি শান্তি পাই আমার আমার যত আমল আছে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হইছে কি হয় নাই জানি না তবে আমি যে নবীকে মিলাদ নবীর উপরে মিলাদ পড়ি নবীর উপরে দুরুদ পড়ি নবীকে দাঁড়িয়ে তাজিমের সাথে সালাম করি এইটা কখনো আল্লাহ আমাকে এইটার থেকে বঞ্চিত করবেন না এটার প্রতিদান আমি পাবই এই গ্রান্থি আমার আছে জোরেগঞ্জ সুবহানাল্লাহ তো তোমাদের মুরব্বিরা তো মিলাদুন নবীর পক্ষে কথা বলেছে তোমাদের মুরব্বিরা তো মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছে দলিল দিয়েছে তোমরা কি বলবা তখন তাদের টারে নারে গান শুরু হয়ে যায় তারা বলছে আমার মুরব্বি ভুল করছে বলে হানা কই জিমনি ও মামা মুরব্বিদের কিতাব পড়ি আলেম পরিচয় দিলি মুরব্বিদে আল্লাহ নবম শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতি যার তাফসীর তুমি কামেলে পড়েছো যার তাফসীর তুমি ফাজলে পড়েছো ওই তাফসীর পড়ে পরীক্ষা দিয়ে তুমি আজকের সার্টিফিকেট দাড়ি মাওলানা দাবি করছো আবার সেই জালালউদ্দিন সুয়ুতির থেকে তুমি নিজেকে বড় দাবি করে বসেছো জালালউদ্দিন সুয়ুতি মিলাদুন নবীর উপরে কিতাব লিখে নবীর শানে কিতাব লিখে আর তুমি সেগুলো খণ্ডন করতেছো হযরতে জালালউদ্দিন সুয়ুতি শুধু আলেম ছিল না আশিক রাসূল ছিল সুবহানাল্লাহ একবার দুইবার নয় আমার নবীকে 75 বার খাবে দেখে কয়বার এজন্য শায়েররা কি বলে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এত তৃষ্ণা তাহার মিটে না মদিনা মদিনা বলো না মদিনা মদিনা আজকের তোমরা যদি সালাতু সালামের বিরুদ্ধে ফতোয়া দাও আমি আমার মসজিদে দেখি কেমনে বলবেন আপনি শুনুন আমি আপনাকে বলছি আমরা আমরা দুশ্মনী করার অর্থে বলি না আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি আমরা সুন্নি যত মসজিদ আছে সুন্নি যত নামাজ হয় নামাজের পরে সালাম ফিরাইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিত বিয়াকদিকাল খায়রে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসনা নাই এরপরে ইমাম শব্দ করে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তারা বলে বেদাত তারা কি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ দুরূদ শরীফ তো আমাদেরকে বলে হুজুরিরে কোথায় পাইছেন আরে ভাই আমরা দলিল ছাড়া কথা বলি না সুবহানাল্লাহ বলেন আমাদের জন্য আমার আল্লাহ কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আমরা যেটা কোরআনে পাই যেটা হাদিসে পাই সেটাই আমল করি ঠিক কিনা তোমরা গোটা
কোরআন খোঁজো কোরআনের ভিতরে কোনখানে কোন আয়াত দিয়া নবীর শান বেয়াদবি করা যায় এই আয়াতগুলো টুকাইয়া টুকাইয়া মানুষের সামনে উপস্থাপন করো আর সুন্নি উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে শুধু টুকাই কোনখানে আমার নবীর শান পাওয়া যায় সুবহানাল্লাহ এবার আসুন হযরতে এটা হচ্ছে তিরমিজি শরীফ এবং নাসাঈ শরীফ তিরমিজি নাসাঈ শরীফের ভিতরে 1294 নম্বর হাদিস এবং তিরমিজি আস-সুনান কিতাবের 3476 নম্বর হাদিস আপনাকে বলছি শুনেন ওয়ান ফাদালা ইবনে উবাইদিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাইদা ইজ দাখালা রাজুল ফাসাল্লা ওয়া ক্বালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি জোরে কোন সুবহানাল্লাহ হযরত ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমরা হুজুরের সাথে মসজিদের মধ্যে ছিলাম এমন সময় একটা লোক মসজিদের মধ্যে প্রবেশ করেছে মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করেছে জোরে বলেন কি আদায় করেছে নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে হাত তুলেছে হাত তুলে বলতেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার উপর রহমত নাজিল করো এই দৃশ্যটা আমার নবী দেখলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ্জালতা আইয়ুহাল মুসল্লি আমার নবী এইটা দেখার পরে মুসল্লির কাছে গেলেন সুবহানাল্লাহ বলে ওই সাহাবীর কাছে আমার নবী গেলেন যাই বলে খুব তাড়াহুড়া করে ফেললে না তুমি তুমি খুব তাড়াহুড়া করলা তুমি সব তাড়াহুড়া করলা শোনো ইদা সাল্লাইতা ফাকুআতা ফাহমাদ আল্লাহ বিমা হুয়া আহলুহু আমার নবী বলেন শোনো যখন তুমি নামাজ পড়বা কি পড়বা নামাজ যখন আদায় করবা নামাজ সমাপ্তি করার পরে ফাহমাদ আল্লাহ আল্লাহর প্রশংসা করবা ওয়াসাল্লি আলাইয়া এরপরে আমি নবীর উপরে দুরুদ পড়বা সুবহানাল্লাহ সুন্নতের মধ্যে দুরুদ আছে না নাই আল্লাহর প্রশংসা আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ একতার কোনো শরীক নাই লাহুল মুলক ওয়া লাহুল হামদ সমস্ত রাজত্ব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ আল্লাহর হাতে ইউহি ওয়া ইউমিত আল্লাহ জীবন দেন আল্লাহ মৃত্যু ঘটান এ প্রশংসা কার আমরা এই দোয়াটা পড়ার পরে ডাক দিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাদিসে আছে না নাই আমার নবী বলেন ও মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করলে শোনো যখন নামাজ পড়বা নামাজ পড়ার পরে বসবা বসে আল্লাহর প্রশংসা করবা আল্লাহর প্রশংসা করার পরে আমি নবীর উপরে দুরুদ পড়বা সুম্মা দুউ এরপরে দোয়া করবা সাহাবী ডাক দিয়ে বলেন ফাদাল ইবনে উবাইদ বলেন সুম্মা সাল্লা রাজুলুন আখার বাদা যালিক রাসূল যখন এই তালিম দিচ্ছিলেন এরপরে একজন মুসল্লি মসজিদের মধ্যে প্রবেশ করলেন এবং মসজিদের মধ্যে প্রবেশ করে উনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে কি করছিলেন ফাহমাদুল্লাহ তখন ওই লোকটা আল্লাহর প্রশংসা করল ও সাল্লা আলা নবী নবীর উপরে দুরুদ পড়ল আমার নবী দেখে থাকছেন যে আল্লাহর প্রশংসা করেছে এরপরে নবী আমি নবীর উপরে দুরুদ পড়েছে এবার আমার নবী বলেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুহাল মুসল্লি উদউ তুজাব আমার নবী বললেন এইবার ঠিক আছে তুমি আল্লাহর কাছে চাও যা চাইবা আল্লাহ তাই দিবে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে একটু মহব্বত রাজ বলো না আমরা দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে ভাইবা দেখলাম সব বিদেশি আমি ভাইবা দেখলাম সব বিদেশি মিশে মায়ারে ভুবনে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নবীকে সম্মান দিয়েছেন কে যেখানে আল্লাহর জিকির হবে সেখানে কার জিকির হবে সেখানে নবীর জিকির হবে এবার আসুন আমরা নবীর উপরে মিলাদ পড়ি অন্যরা পড়ে আমরা নবীকে সালাম দিই দাঁড়াইয়া তারা দেয় কয় দাঁড়াইয়া সালাম কোথায় পাইছো কোথায় নাই আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ তুমি আর কি তারে আয় কি কমনি আল্লাহ কি কয় যা দাঁড়াইয়া নবীর উপরে দূরত পড়বি না পড়াইয়া সার ভাই কেমনে কয় যত সোজা থাকতে না পারস তুই মল্ল ওইও পড়াম সুবহানাল্লাহ জানাজার নামাজে দূরত আছে না নাই দূরত পড়ার সময় সবাই বইয়ে যায় ঠিক কিনা ওইটা ঠিক কর ঠিক কর জানাজার নামাজে প্রথমে কি সানা প্রথমে
প্রথমে তারপরে কি দরুদ তারপরে তারপরে দোয়া প্রথমে সানা তারপরে দরুদ اللهم صل على سيدنا আপনি যখন এই দরুদ পড়েন বসানা দাঁড়ানো তো ওনরা বলল যে নবীর উপর দরুদ নামাজের মধ্যে পড়তো বইয়া আবার পরে দাঁড়াও কাম কো আমরা বইয়াও পড়ি দাঁড়াইও আর দোনোটা সিস্টেম শিখিয়েছেন কে কারণ নামাজের মধ্যে নবীকে বসে সালাম দি আবার জানাজার নামাজেও নবীকে দাঁড়িয়ে সালাম দি এজন্য আমরা বসে নবীর উপর দরুদ পড়ে আবার দাঁড়িয়ে নবীকে সালাম দি ঠিক কি না আমার বন্ধুরা আমার ভাইরা আপনি দরুদ পড়বেন কি পড়বেন না আমার আল্লাহ তো বলে দিয়েছেন ওরা ফানালাকে জিকির করুক বন্ধু আপনার জিকিরকে আমি সমুন্নত করব গোটা দুনিয়ার মানুষ কেউ আপনার দরুদ পড়বে না কোনো অসুবিধা নাই দেখুন কত সুন্দর কথা বলেছে ইমাম বাইহাকী সহিহুল ইমানের তৃতীয় খণ্ড 492 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা নকল করেছেন সুবহানাল্লাহ কত সুন্দর খুশখবরি আপনাদের হৃদয় শান্তি হয়ে যাবে হযরতে মুনাব্বাহ বলেন মা মিন ফজরিন ইয়াতলু ইল্লা নাযালা 70 আলাফাম মিনাল মালাইকা حتى يحفوا بالقبر يضربون بأجنحتهم ويصلون على النبي زركن سبحان الله حضرت منبب بولن امام بايهاكي شعيب الإيمان ارتتيو خندو تشت برن ابوي پشتر بھی تر حدیث نقل کوڑے چین جب پرتک دین جکن فجر ہوئی کی ہوئی صبح صدق جکن ہوئی اللہ رحمت تر 70,000 فرشترا امان নবীর রওজায়াত হারে অবতরণ করেন তারা আমার নবীর রওজা মুবারকে তাদের পাখাগুলো নূরানী পাখাগুলো বিছিয়ে দেন সুবহানাল্লাহ বিআজনিহাতিম তারা তাদের নূরানী পাখা নবীর রওজা মুবারকে বিলিয়ে দেয় রওজা মুবারকে পাখাগুলো নূরানী পাখাগুলো এভাবে ছেড়ে দেয় সারা দিন এভাবে থাকে আর ঘুরে ঘুরে আমার নবীর উপরে দুরুদ পড়তে থাকে সুবহানাল্লাহ বলে যখন সন্ধ্যা হয়ে যায় যখন সন্ধ্যা হয়ে যায় ওয়াহবাতা 70 আলফা মালাইকা ইয়াহফুনু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বি আজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 70 আলফাম বিল লাইলি ওয়া 70 আলফাম বিন নাহার বলে 70,000 ফেরেশতারা দিনে নবীর রওজা ঘুরে ঘুরে তওয়াফ করে আবার 70,000 ফেরেশতা রাত্রে বলে যেই 70,000 ফেরেশতা সকালে করেছে সন্ধ্যা পর্যন্ত ওনরা চলে যায় আবার সন্ধ্যাকালে নতুন 70,000 ফেরেশতা আসে একবার যারা আসছে কিয়ামত পর্যন্ত আসার সুযোগ পাবে না বলে এইভাবে জিয়ারত চলতে থাকবে চলতে চলতে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন শিঙ্গায় ফুঁক দিবে আমার নবী 70,000 ফেরেশতা সহ হাশরের ময়দানে জুলুস করে করে ওই হাশরের ময়দানে একত্রিত হবেন সুবহানাল্লাহ 70,000 ফেরেশতা নিয়ে আমার নবী এখানে বলা হলো খরাজা ফি 70 আলফাম মিনাল মালাইকা ইউকরুনাহু আমার নবী 70,000 ফেরেশতা সহ হাশরের মাঠে সমবেত হবে এইটার নামই তো হলো জুলুস দুরুদ পড়ো জুলুস করো গাও নবীজির শান তোমরা গাও নবীজির শান বড় ভাগ্যবান আমরা যুবক ভাইরা জোরে বড় ভাগ্যবান আমরা দুরুদ পড়ো জুলুস করো দুরুদ পড়ো গাও নবীজির শান তোমরা গাও নবীজির শান বড় ভাগ্যবান আমরা আহা বড় ভাগ্যবান আল্লাহ আল্লাহ নিজের নূর হইতে বানাই যাহাকে সেই নবীজির উম্মত আল্লাহ করলো মোদেরে করলো মোদেরে বলুন শেষ নাই শুকর করলে জীবন ভর বলুন না শেষ নাই শুকর করলে জীবন ভর কেমন এহসান বড় ভাগ্যবান আমরা আ বড় ভাগ্যবান আমরা
রব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে মাজনুন বললেন, আল্লাহ বলেন বন্ধু মূসা নবীর কওম মূসা নবীকে পদভ্রষ্ট বলেছে, মূসা নবী জবাব দিয়েছে, হুদ নবী জবাব দিয়েছে, শোয়েব নবী জবাব দিয়েছে, অন্য অন্য নবীরা নিজে নিজে জবাব দিয়েছে, আপনি জবাব দিবেন না। আমার আল্লাহ বলেন সূরা কলমে 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, মা আনতা বিনিউমাত রব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم جواب দিচ্ছেন কে আল্লাহ বলছেন মা আনত বিনিমত ربك بمجنون ও বন্ধু আল্লাহর রহমত আপনার সাথে আমি আল্লাহ বলছি আপনি মাজনুন নন। এরপরে বন্ধু বন্ধুকে সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বন্ধু রে আপনাকে আমি এত বেশি নিয়ামত দেব যেটা কখনো শেষ হবে না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, এই ওয়ালিদ ইবনে মুগিরার মতো দুশমন যারা থাকবে আপনার আইব চুকাবে। বন্ধু আমি জানিয়ে দিলাম আপনি হলেন সবচেয়ে উন্নত সবচেয়ে উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, এরপরও আল্লাহর মন মানে না, এরপরও আল্লাহর মন মানে না ওয়ালিদ ইবনে মুগিরা এই বেয়াদবে আমার নবীকে মাজনুন বলছে। আল্লাহ তাআলা এই সূরা কলমের পরের আয়াতগুলোতে আল্লাহ বলছেন ওয়ালা তুতিউল মুকাদ্দিবিন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতিউল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন হাবিব এই 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 মিথ্যাবাদীর অনুসরণ করবেন না। মিথ্যাবাদী কি বলছে এইটা আপনি শুনবেন না। আল্লাহ তাআলা 10টা গালি দিয়েছে, কয়টা কি দিয়েছে? গালি মানে ভৎসনা। আল্লাহ গালি মানে সালাত দুনিয়া আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্ল হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশাঈম বিন নামিম মান্নাঈল লিল খায়রি মুতাদিন আসীম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ বলছেন এটা মিথ্যাবাদী চগলখোর, এভাবে করে 10টা বলার পরে বলে জানিম এইটা হলো একটা জারজ সন্তান, কারণ জারজ ছাড়া নবীর বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে পারে না। এজন্য আপনারা দেখবেন বিভিন্ন বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন ধর্মের লোক দ্য 100 যিনি লিখেছেন আমার নবীর জীবনী, তিনি বলেন আমি 100 মানুষের জীবনী লিখেছি। 100 মানুষ কোনো বিধর্মী, উনি মুসলমান না। 100 মানুষের জীবনী লেখার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আখিরি নবী আখিরি জামা মুসলমানদের নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জীবনীটা সর্বাগ্রে দিয়েছেন। প্রথমে বলে আমি এই 100 মানুষের বড় বড় মানুষের জীবনী লিখিয়েছি, আমি বিধর্মী হতে পারি কিন্তু সমাজ বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবন সবগুলো মিলিয়ে যার কোনো আইব নাই, যার কলঙ্কে বিন্দুমাত্র চরিত্র নাই, ধরার মতো কোনো সুযোগ নাই, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিধর্মীরা পর্যন্ত যেখানে নবীর প্রশংসা করতে করতে পঞ্চমুখ হয়ে যায়, বিধর্মীরা যেখানে নবীর প্রশংসা করে করে আল্লাহর নিয়ামত পেয়ে পেয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, সেই সময় আমাদের দেশের নামধারী কিছু মুসলমানরা বলে নবীর মিলাদের কথা কোরআনে নাই, নবীর মিলাদের কথা হাদিসে নাই। চ্যালেঞ্জ পাল্লে কোরআন হাদিস লই আমার কাছে দেখা ফান্ডা, তোর কাছে কিল্লে যাওয়ার পরে দাঁড় তোর নবীর দুশ্মনের কাছে হাতে কিল্লে যাওয়ার পরে তুই মানলে মান না মানলে না মান, আমার নবী আগমন করছে বিদেই তো আমরা এই সুন্দর পৃথিবীতে আলো দেখতে পেয়েছি, আমার নবী আগমন করছে বিদেই তো চন্দ্র সূর্য এগুলো তো আমার নবী না হলে কিচ্ছু হতো না, আমার নবী আগমন করছেন 570 খ্রিস্টাব্দে বলেই তো আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ঈদুল ফিতর, ঈদুল আজহা পেয়েছো, এ তো সব নবীর সৎকার। নবী নবীর মাধ্যমে পাইছেন না সরাসরি আল্লাহ দিছে। আপনাদের এলাকার নাম কি? কোন এলে সরপরাবাসী আয়ু আয় আল্লাহ হজ্জি এইটাই কোরআন ধরো তোরা ইল্লে হই না, তোরা নামাজ পড়ে ইল্লে হই না, হইলে হইতে ঘটনা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে। এজন্য আমাদের দেশে কিছু আছে হাদিবে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, ওটা যদি ধরিয়ে পেট পুষে ফাড়া দিয়ে জিজ্ঞাসা জয়ীফ হাদিস কারে কয়,
এটা কবি জয়েফ হাদিস ইতে নিজেও বোঝে না যে জয়েফ হাদিস কার কয় ও হুজুরদের মুখে শুনছে যে জয়েফ কিন্তু জয়েফ যে কি এটাও বোঝে না শুনেন ওহি হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার কয় প্রকার মুখস্থ করে যান ওহি হলো দুই প্রকার মাতলু আর গয়রে মাতলু যেটা জিব্রাইলের মাধ্যমে রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে এটা কোরআন এটা হলো ওহি মাতলু আর ওহি গয়রে মাতলু হলো যেটা কোনো মাধ্যম না কোনো মাধ্যম ছাড়া সরাসরি দিয়েছেন প্রভু আল্লাহ কে দিয়েছেন কার সিনাই হাবিবের সিনাই এটা গয়রে মাতলু বলা হয় এটা হাদিস আপনি কোনটাকে ছোট করে দেখার কোনো সুযোগ না ছোট করে দেখার কোনো সুযোগ মুহাদ্দিসিন কেরামরা রাবির শ্রেণী বিভাগে মুহাদ্দিসিন কেরামরা রাবির ক্রম অনুসারে রাবির বিশ্বস্ততার ক্ষেত্রে হাদিসে কয়েকটা ভাগে ভাগ করেছেন সেই ক্ষেত্রে যেটা আমরা হাসান হাদিস বলি সহিহ হাদিস বলি জয়েফ হাদিস বলি তারা জয়েফ হাদিস বললে কয় এটা জয়েফ আরে বেটা জয়েফ মানে কি কয় জয়েফ হাদিস কি জয়েফ মানে কি বাতিল জয়েফ মানে কি আমল করা যাবে না জয়েফ মানে কি মানা যাবে না আমাকে বল উনি বলে সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না বুখারী শরীফ ছাড়া আর কিছু মানি না শুনুন যদি কেউ না বুঝে দুনিয়ার কেউ বুঝাতে পারবে কেউ যদি শপথ করে বলে আমি বুঝতাম না আমি ঘুম থেকে উঠতাম না ওনার উঠিতে পারবেন কারণ আমি যদি এখন মনে করেন চোখ বন্ধ করে থাকছি আনা যদি কয় তাইরি সব তাইরি সব আসলে আই কি সজাগ দে আই কি ওনার ডাকেন কি হইতে লাগবেন ব্যক্তিন উনি কিন্তু আর চোখ বন্ধ করে থাকি দি শুধু ভান কুজি দি আসলে ঘুম না তো কেউ যদি না বুঝে তাকে বুঝাইবে কে কেউ যদি ঘুম থেকে না উঠে তাকে উঠাইবে কে কথা ঠিক কি না আজকের যারা কোরআন পড়ে হাদিস পড়ে ওরা কি রাসূলের সামনে দেখে না দেখে কিন্তু ওরা মানবে না ওদের কি ফিডিয়ে মানাইবে কে তো যারা নবীর শান মানে না আজ পর্যন্ত যাইয়া যারা মিলাদুন নবীর দলিল খুঁজেই কোরআন হাদিসে পায় না এই ডামিশের লগে আমার কিসের বিতর্ক হইতে পারে কোন এত বড় ডামিশ যে কোরআন শুনেন এখানে আমাদের প্রধান অতিথি আছে না আমার ভাই নুরুল্লাম সাহেব আছে এখন কেউ যদি বলে আপনাকে যে নুরুল্লাম সাহেব এসটাইজে আসছে এটার দলিল দাও নুরুল্লাম সাহেব প্রধান অতিথি এসটাইজে আসছে এটার দলিল দাও তাহলে ওর কি মাথা ঠিক আছে না ঢিল হয়ে গেছে গা জোরে কন তো নবী আগমন করছে বাইরে কোরআন তো নবীর মাধ্যমে পাইলাম হাদিস পাইলাম সবকিছু পাইলাম যে নবীর মাধ্যম কয় এই নবী আগমন হয়েছে এটার দলিল দাও নবীর আগমনের দলিল নবীর মিলাদ মানে মাওলাদ মানে আগমন ঠিক কি না মিলাদুন নবী মানে নবীর আগমন আরে নবীর আগমনের দলিল আমি কি দিতাম তোর মতো পাগলের তুই ক কিসের তোর লাগে চ্যালেঞ্জ ম্যালেঞ্জ এত বড় ডামিশের লাগে চ্যালেঞ্জ করব আর কি জন্য চ্যালেঞ্জ দরকারটা কি তুই যদি কোরআন হাদিস থেকে খুঁজে না পাস তোর কপালে নাই হেদায়েতে আমি হেদায়েতের মালিক ন হেদায়েতের মালিক কে তুই যদি সারা জীবন আমি আপনাকে বলি আমাদের এইখানে কোনো মানুষ যদি এসে ওয়াহাবিয়াতের বা জামাতের আকীদার বলে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই আপনারা মানবেন ওদেরকে যদি গোটা দুনিয়ার সব আলেম মিলিয়ন কমি অঙ্গনের যারা আছে মিলাদুন নবীর দলিল এখনো খুঁজে পায় না আমাদের আজকের প্রধান অতিথি আমার ভাই ফরিদি সাহেব যদি হাজারো কোরআন হাদিস থেকে দলিল খুলে সামনে দেয় দশজন লয়ে বসছেন কোরআন হাদিসের দলিল সবগুলো সামনে দিয়েছেন সাব্যস্ত হয়েছে মিলাদুন নবী মুস্তাহাব মিলাদুন নবী পালন করা ইবাদত মিলাদুন নবী পালন করলে জাহান্নামী জান্নাতি হয় আবু লাহাবকে যে আল্লাহ এই মিলাদুন নবীর কারণে খুশি হওয়ার কারণে যদি সুয়াইবাকে আজাদ গোলাম মুক্ত করে দিতে পারে সুয়াইবাকে বলল তুই কি শুনাইলি আমার ভাতিজা হয়েছে যা আমি তোকে মুক্ত করে দিলাম উনি বেঈমান বেঈমানের কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হয় বেঈমানের কোনো আমলের প্রতিদান আল্লাহ পরকালে দেয় না বেঈমান যদি কোনো ভালো কাজ করে প্রতিদান আল্লাহ দুনিয়ায় তাকে টাকা পয়সা ধন সম্পত্তি হয়তো কিছু দিতে পারে কিন্তু পরকালে তার জন্য কোনো প্রতিদান নাই কিন্তু আমার নবীর মিলাদুন নবী যখন আবু লাহাব করলো আবু লাহাবের তো ঈমান ছিল না পরেও তো ঈমান আনে নাই নবীর বিরোধিতা করছে আল্লাহ যার বিরুদ্ধে কোরআনের সুরা নাজিল করেছে সুরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই ভৎসনা করে আল্লাহ কোরআনের সুরা নাজিল করছে সেই আবু লাহাব বেঈমান অবস্থায় যদি নবীর মিলাদের কথা শুনে আঙ্গুল দিয়া সোয়াইবাকে মুক্তি করার কারণে প্রতি সোমবার যদি এইখান থেকে জান্নাতের নহর প্রবাহিত হতে পারে আমরা তো ওই নবীর গোলাম আমরা কেন মিলাদুন নবীর প্রতিদান পাবো না কথা ঠিক কিনা বেঈমান হয়ে যদি পেতে পারে বেঈমানের পরকালে কোনো আমলের প্রতিদান নাই কিন্তু নবীর মিলাদে খুশি হয়ে বেঈমানে খুশি হলো তাকে আল্লাহ মাহরুম করে না সুবহানাল্লাহ কিন্তু এরা বলছে উল্টা এরা বলছে কি উল্টা ঠিক ওনার মতো ডাক্তারের কাছে গেছে রোগী রোগী কোথায় গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে কয় তোমার পেট ব্যথা কি ব্যথা
কদর আমার কাছে শালশা আছে শালশা আক্কাস ভাইয়ের আমাদের এখানে আক্কাস ভাই ছিল আক্কাস ভাই আক্কাস ভাইয়ের শালশা এখনো নাম করা এখনো ওখানে বেঁচে আক্কাস ভাইয়ে শালশা তো গ্রামের মানুষ তো তো শালশার বোতলের মধ্যে দাগ দিয়েছে তিনটা কয়টা কয়টা সোমবার খাবেন এটা মঙ্গলবার খাবেন এটা বুধবার খাবেন এই মহাপণ্ডিতে ঘরের মধ্যে যাই প্রথম দিন দাগ একটা সারি খাই লেছি ঔষধ খাইছে না দাগ খাইছে পরের দিন আরেকটা খাইছে পরের দিন আরো একটা দাগ সারি খাই ফেলেছে পেটের ব্যথা তো কমে না ডাক্তারের কাছে যাই বড্ড গরম হয়ে গেছে তুমি এখন ঔষধ দিলে কেন কি হইছে কই তো পেটে ব্যথা কমে নাই মোটা ঔষধ তুমি যেগুলো দিলা তো দাগ তিনটা শেষ করে ফেলাইছি কই কস কি আমার শালশা খাইয়া ভালো হয় না এরকম রোগী তো দেশে তো তুই ভালো আস নাই কই বোতল আনছো কহ আনছি ধরে কই তো শালশা তো গোটা এক ফোঁটা তো খাস নাই ভরা কই আপনি কইছেন না এক এক দাগ এক এক দিন খাইতে আমি এক এক দেখ চাড়ি চাড়ি খাই লেছি খাইছে কি চাড়ি দাগ ঔষধ খাই নাই খাইছে দাগ মহাপণ্ডিত দে মহাপণ্ডিত যে তো আমাদের দেশে কিছু মহাপণ্ডিত আছে যারা কোরআন হাদিসে বলে একটা বুঝায় আর একটা বোঝে আর একটা আছে না নাই মারহাবা মারহাবা সবাই বলুন মারহাবা তালি দিবেন না কেউ আপনারা তালি দিবেন না তালি দিবেন না তালি দিবেন না মারহাবা আপনাদেরকে তালি দিতে মানা করেছে আর আপনারা তালি দিচ্ছেন এটা ধর্মীয় মাহফিল মারহাবা বলেন যে এখন আজকের মাহফিলের সময় তো প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ নূর আলম সাহেবকে ফুল দিয়ে আহ্বান করে নিচ্ছেন মাহফিল কমিটি মাহফিল পরিচালনা কমিটির সদস্য জনাব মোহাম্মদ আকাশউদ্দিন এবং জনাব নাইমুদ্দিন রাজু সহ আরো যারা আছেন অনেকে সবাই মারহাবা বলুন মারহাবা মারহাবা দেখো যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব মাইসফারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদুল মিল্লাত ফজলুল আল্লামা জনাব মাওলানা আবি ইউসুফ তাহিরিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব জনাব হাজি জনাব আলহাজ আব্দুর রহিম এবং জনাব আলহাজ মনিরুল ইসলাম সাহেব মারহাবা মারহাবা সবাই বলুন মারহাবা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে